আপনি যদি গুগল অ্যাডসেন্স, অ্যাডস্ট্রা, মনিটেক বা আদার্স কোনো থার্ড পার্টি অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনাকে কোনো না কোনো সিস্টেমে ব্লগিং করতে হবে। হতে পারে সেটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, হতে পারে ব্লগস্পট সাইটের মাধ্যমে। আপনি যেইভাবেই ব্লগিং করেন না কেন, আপনি যখন ওই ব্লগিং সাইটগুলোতে আপনার অ্যাড নেটওয়ার্ক থেকে অ্যাড কোডগুলো নিয়ে বসাবেন, তখনই সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনি বেসিক HTML এবং CSS জানেন না। ন্যূনতম বেসিক HTML এবং CSSটা আপনাকে শিখতেই হবে যদি আপনি এই সাইটগুলো নিয়ে কাজ করতে চান। আমাদের বেশিরভাগ সাবস্ক্রাইবাররা যেহেতু এই অ্যাড নেটওয়ার্কিং সাইটগুলো নিয়ে কাজ করতেছে, দ্যাটস ওয়াই আপনাদের কথা ভেবেই আমরা বেসিক HTML এবং CSS এর এই ছোট্ট একটা কোর্স চালু করতেছি। আই মিন, এটা কোর্স না, আমরা কয়েকটা জাস্ট ভিডিও শেয়ার করব। এই ভিডিওগুলোতেই আপনাদেরকে শিখিয়ে দিব HTML এবং CSS। শুধুমাত্র এই অ্যাড নেটওয়ার্কিং সাইটগুলোতে যারা কাজ করতেছে তাদের জন্যই যে ভিডিওটি উপকৃত হবে বিষয়টা এমন না। যারা পরবর্তীতে একজন প্রোগ্রামার হতে চান বা প্রোগ্রামিং শিখতে চান, তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো খুব বেশি হেল্পফুল হবে। সো ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট মোর ভিডিওস। আপনি যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে দুইটি সফটওয়্যার সাজেস্ট করতেছি, এর মধ্যে যে কোনো একটা নিতে হবে। একটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, আরেকটি হচ্ছে VS কোড। এই দুইটার মধ্যে একটা সফটওয়্যার হলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আর আপনি যদি একজন মোবাইল ইউজার হয়ে থাকেন, যে আপনার শুধুমাত্র মোবাইল রয়েছে, কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ কিছুই নেই, শুধুমাত্র মোবাইল রয়েছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে গুগল এই যে ক্রোম থেকে VS কোড নামে একটা অ্যাপস রয়েছে সেটা ইনস্টল করে নিতে পারেন, যেটা প্লে স্টোরে পাবেন না। এছাড়াও আপনি চাইলে সরাসরি প্লে স্টোরের মধ্যেই অনেকগুলো অ্যাপস পাবেন যেগুলোতে HTML এবং CSS শেখা যায়। এছাড়াও আপনি যদি গুগল প্লে স্টোরে লিখে সার্চ করেন যে HTML লার্নিং, তাহলে আপনার সামনে অনেকগুলো অ্যাপস আসবে, এর মধ্যে যে কোনো একটা অ্যাপস নিয়েই কিন্তু আপনি কাজ করতে পারবেন। সবগুলো অ্যাপসে কাজ করার সিস্টেম প্রায় সেম। তো যদি কম্পিউটারে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো কাজ নিজে থেকেই করে দিবে সফটওয়্যার, আর যদি মোবাইলে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে সবগুলো কোড ধরে 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 করতে হবে। তো এখানে একটা সুবিধা অসুবিধা রয়েছে। যদি কম্পিউটারে কাজটি করেন, অনেকে হচ্ছে যে নিজের একটা আলসেমি আসবে, যেহেতু আমাকে সফটওয়্যার অটোমেটিক কোড লিখে দিচ্ছে, মানে আমি অর্ধেক করতেছি অর্ধেক লিখে দিচ্ছে, আর সেক্ষেত্রে দেখা যাবে তার বেশি কিছু শিখতে পারবে না। বাট যারা হচ্ছে মনের মধ্যে জেদ ত্যাগ নিয়ে কাজ শিখতে চাচ্ছে যে আমি না এটা শিখবো, যদিও সফটওয়্যারেই কিছু কোড লিখে দিচ্ছে, তো তারা লিখতে লিখতে সেটা মুখস্থ করে ফেলবে। আর বেশিরভাগ মানুষ লিখতে লিখতে এটা মুখস্থ হয়েই যায়। আর আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন, আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনি যে কোডগুলো একেবারে নিজের হাতেই করতেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ আপনি মুখস্থ করে কাজ করতেছেন, আর যারা কম্পিউটারে কাজ করতেছে তারা কোড করে করে মুখস্থ করতেছে। আমি দেখাচ্ছি হচ্ছে কম্পিউটারে আপনি কীভাবে সফটওয়্যারগুলো কোথায় পাবেন। তো নোটপ্যাড প্লাস প্লাস বা VS কোড, এই দুইটার যে কোনো একটা সফটওয়্যার প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন। আমার নেট একেবারে স্লো, যার কারণে আমি একেবারে ডাউনলোড করে আপনাদেরকে দেখাইতে পারবো না। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি কোন সফটওয়্যারটি। জাস্ট আপনি যদি লেখেন যে VS কোড, আমি মূলত আপনাদেরকে VS কোড দিয়েই দেখাবো। আপনি চাইলে VS কোড দিয়ে করতে পারেন অথবা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করতে পারেন। তো এই যে VS কোড নামের সফটওয়্যারটি চলে এসেছে সামনে, ভিজুয়াল স্টুডিও কোড, জাস্ট আপনি সফটওয়্যারের উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে সফটওয়্যারটি চলে আসবে। এছাড়াও যদি আপনি এখানে ডাউনলোডে ক্লিক করেন তারপর কিন্তু আসবে, ঠিক আছে। আমার নেট খুবই স্লো দেখতে পারতেছেন, অনেকক্ষণ ধরে এটা ঘুরতেছে, আসতেছে না, দেখুন আসছে শেষ পর্যন্ত। এখন আপনি জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড হওয়া শুরু করবে, অথবা আপনাকে আর দুই একটা স্টেপ দিতে পারে। তো আমার অলরেডি এটা ডাউনলোড করা রয়েছে। ডাউনলোড করার পর আরও কিছু কাজ রয়েছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনি শুরুতে কী করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে একেবারে ইনস্টল সেটআপটা শেষ করবেন। আই হোপ এইটুকু আপনি অবশ্যই জানেন। যদি আপনি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন এবং নেট কানেকশন থেকে থাকে আপনার কম্পিউটারে, সো এটা আপনি কিন্তু অবশ্যই জানেন যে কীভাবে একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হয়। দেখুন এরপরের স্টেপটা কিন্তু ঠিক এরকম আসছে, যে উইন্ডোজ 10 নিবেন নাকি এগুলো। অবশ্যই আপনি উইন্ডোজ দিবেন, কারণ আপনার তো কম্পিউটার, কম্পিউটার মানে উইন্ডোজ। সো উইন্ডোজে দিলে আপনার এখানে ডাউনলোড হওয়া শুরু হবে, তখন আপনি ডাউনলোড করে নেবেন, দেন হচ্ছে ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে আমরা কীভাবে কাজটা শুরু করব, তার আগে আরেকটা স্টেপ রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমার যে VS কোড সফটওয়্যারটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার VS কোড সফটওয়্যারটি। এই সফটওয়্যারটি প্রথমে আপনি হচ্ছে ডাবল ক্লিক করে অন করে নিন। তো অন করার পরে আপনি দেখবেন যে ঠিক এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। অ্যাকচুয়ালি এমন আসবে না, আপনার এখানে আসবে হচ্ছে একেবারে কালো রঙের,
মানে আমার এখানে যেমন সাদা আসছে, এখানে থিমটা আপনার আসবে কিন্তু একেবারে এখানে কালো রঙের থিম। আমি এটা সাদা করে নিয়েছি জাস্ট আপনাদেরকে যেন আমি দেখাইতে একটু সুবিধা বোধ করি, আবার যেন একটু সুবিধা হয় এজন্য এটা সাদা করে নিয়েছি। আর কোট করার সময় ম্যাক্সিমাম সময় আসলে কালো করেই শিখতে হয় বা করতে হয় কোটগুলো, কারণ চোখের মধ্যে তেমন কোনো ইফেক্ট তখন পড়ে না। আর সাদা রাখলে কী হয়, অনেক সময় ইফেক্ট পড়ে, কারণ কোট অনেক সময় ছোটো ছোটো কিছু কোট থাকে, যে কোটগুলো বেশিরভাগ মানে চোখ দিয়ে দেখলে চোখের একটু ক্ষতি হতে পারে। এজন্যই সব দিক বিবেচনা করে এই ভিএস কোট সফটওয়্যার কোম্পানির মালিক তারা সম্পূর্ণ এই রঙটাকে কিন্তু কয়েকটা রঙে দিয়েছে। একটা হচ্ছে যেমন কালো, একটা রয়েছে যেমন একটা সাদা, আরও এরকম অন্যান্য অনেকগুলো কালার রয়েছে, সেই কালারগুলো চেঞ্জ করা যাবে। চাইলে আমি পরবর্তীতে আপনাদেরকে কালার এই চেঞ্জ করার সিস্টেমটা দেখিয়ে দিব। সো এটা হচ্ছে আমাদের ভিএস কোট একটা সফটওয়্যার। তো আমরা কি করব, শুরুতেই হচ্ছে আমরা এখানে একটা এক্সটেনশন ইনস্টল করে নিব। এক্সটেনশনটা এই জন্য নিব, আমরা যখন কোড করব আমাদের কোডে কি লিখতেছি না লিখতেছি অটোমেটিকভাবে যেন সাইটে আমরা একটা ব্রাউজারে দেখতে পারি, বারবার যেন সেভ করতে না হয়। আর ওই এক্সটেনশনটার নাম হচ্ছে লাইভ সার্ভার। তো এইখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন সাইটটাতে, এই সাইড বারে যে অপশনগুলো দেখতে পারতেছেন এর মধ্যে একেবারে শেষেরটার উপরেরটা দেখুন, শেষেরটার উপরেরটা যদি আমি দেখি, এটার নাম হচ্ছে এক্সটেনশন, এইটার উপর একটা ক্লিক করে দিন। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে অনেক রকম এক্সটেনশন আসবে, আমাদের পরবর্তীতে অন্যান্য এক্সটেনশনগুলো দরকার হতে পারে, যদি লাগে আমরা সেটা ইনস্টল করে নিব। এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, দ্যাটস আমরা এই সার্চ অপশনটাতে লিখব হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার লিখে আমরা সার্চ করব। একটি কথা আপনাদেরকে বলতেই হচ্ছে, যদি আপনি কখনো কারো কাছ থেকে কোর্স করে থাকেন লাইভ ক্লাস, সেখানে দেখবেন যে আপনাকে একটা বিষয় তিনবার চারবার ধরে কিন্তু বোঝাচ্ছে, দ্যাটস ওয়ে ওটার নাম হচ্ছে একটা কোর্স। আর ওই কোর্সটা দেখা যাবে যে বোঝাচ্ছে যতটুকু, এটা আমরা ইউটিউবে যখন ভিডিও করি সেটা হচ্ছে 5 মিনিট, বাট যখন ওইখানে বোঝাচ্ছে সেটা হয়ে যায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেন্থ, ঠিক আছে? তো ওই ভিডিওটা এজন্যই লেন্থ হচ্ছে যে একটা জিনিস আপনাকে 3-4 বার করে বোঝাচ্ছে এজন্য। আর এখানে ছোটো হচ্ছে এই কারণেই, আমরা একটা বিষয় একবার দেখাচ্ছি দ্বিতীয়বার দেখাচ্ছি না, এ কারণেই ছোটো হচ্ছে। সো আপনি যদি কোর্স ফিল নিয়ে এই ভিডিওগুলো দেখতে চান যেটা বুঝবেন না, সেটা আপনি বারবার দেখবেন, তাহলে আপনি বিষয়গুলো ওই কোর্সের মতো ফিল নিয়েই শিখতে পারবেন। সো আই হোপ আপনাদেরকে বুঝাতে পারলাম। এখন লাইভ সার্ভার লিখে যখন আপনি সার্চ করবেন, এখানে অনেকগুলো কিন্তু লাইভ সার্ভার আপনার সামনে চলে আসবে। তো এইখান থেকে আপনাকে একটা লাইভ সার্ভার এক্সটেনশন নিতে হবে, যেটা আমি অলরেডি নিয়েছি। এই যে এখানে দেখুন, এই যে একটা লাইভ সার্ভার, ঠিক এরকম আইকন থাকবে। আমি এই লাইভ সার্ভারটা ইনস্টল করে নিয়েছি। আইকনটা একটু দেখে নিন, আইকনটা আপনি এদিকে দেখতে পারবেন, আমার নেট স্লো যার জন্য দেখা যাচ্ছে না। তো আইকনটা যখন দেখবেন যে এরকম আসছে লাইভ সার্ভার 5 সার্ভার এরকমও লেখা থাকতে পারে, এই যে এই এক্সটেনশনটা আসবে এর এইখানে দেখবেন আপনি ইনস্টল লেখা থাকবে। যেমন আমার এখানে আনইনস্টল রয়েছে, আমি যেহেতু ইনস্টল করেছি এজন্য আনইনস্টল রয়েছে, আপনার থাকবে ইনস্টল, আপনি অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরেই কিন্তু আপনার এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমরা কোড করতে যাব। কোড করতে যাব কিভাবে দেখি, আমি এটা কেটে দিই, আমি ওটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখন এখানে একটা ফোল্ডার তৈরি করব আমাদের ডেস্কটপে, আমরা এখন একটা ফোল্ডার তৈরি করব। এজন্য মাউসের রাইট বাটনে ক্লিক করতেছি, অ্যান্ড দেন আমরা এখান থেকে যাব নিউ, নিউ থেকে হচ্ছে ফোল্ডার। ওকে, ফোল্ডারে ক্লিক করলাম এবং এইখানে আমরা লিখবো হচ্ছে HTML বেসিক। জাস্ট আমি এইটুকু লিখে দিলাম, HTML বেসিক কোর্স। HTML বেসিক কোর্স লিখে আমি জাস্ট এটা লিখলাম। আপনি যে কোনো একটা নাম দিয়ে একটা এইভাবে ফোল্ডার তৈরি করে নেবেন। এরপরে আমরা এই ফোল্ডারটাকে অন করব, ডাবল ক্লিক করে অন করে নিচ্ছি, এবং এইখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট নিব। টেক্সট ডকুমেন্ট নেওয়ার জন্য এই যে নিউ, নিউ থেকে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্ট নিলে আমরা দেখতে পারবো এখানে একটা টেক্সট ডকুমেন্ট চলে আসবে এবং একটা নাম আসবে, আমরা এই নামটা রিনেম করে দিব। এর জন্য আপনাকে এই যে শেষের যে এক্সটেনশনটা রয়েছে .txt, এটাকে সহ আপনাকে কেটে দিতে হবে। আমি সম্পূর্ণটাকে কেটে দিলাম, ওই .txt এখানে রাখা যাবে না, ঠিক আছে? এখানে লিখে দিবেন html এখানে html না, এখানে হচ্ছে ইনডেক্স .html। দেখে নিন index.html, এইটা আপনাকে এখানে লিখতেই হবে। ওকে, আমি এটা এখানে লিখলাম, লিখে যে কোনো একটা সাইটে ক্লিক করলাম, তারপর হচ্ছে ইয়েস। ওকে, এখন দেখুন এটা কিন্তু একটা ব্রাউজারের মতো আসছে, তার মানে আমার একটা একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখানে এখন যদি আমি ক্লিক করি আমাকে সরাসরি একটা ব্রাউজারে নিয়ে যাবে। এখন এই ফাইলটাকে আমরা রান করব, রান করে কোডিং করব, মানে কোড এখানে আমরা জাস্ট শিখব। তো কোড শেখার জন্য আমরা কি করব দেখুন, মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর হচ্ছে ওপেন উইথ, এরপরে হচ্ছে এখানে দেখুন ভিজুয়াল স্টুডিও চলে আসবে বা অন্যান্য অনেকগুলো আসবে, এর মধ্যে ভিজুয়াল স্টুডিও আমরা সিলেক্ট করে নিব। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ভিএস কোডটা রান হয়ে যাবে। এখন এখানে আপনি কোড করতে পারবেন। এখানে আমরা যদি এখন কোড করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যদি আমরা এখন কোড করি, আমি এটাকে দুইটা ভাগ করে নিচ্ছি। ওকে, দুইটা ভাগ করে নিলাম,
তো এইখানে আমি একটা জাস্ট যে কোনো একটা কোট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো জাস্ট আমি ধরেন একটা কোট করলাম। এখন এই কোডটাকে আমি লাইভ সার্ভারে দেখাবো, যার জন্য আমি শুরুতেই একটা এক্সটেনশন নামিয়ে নিয়েছি, সেই এক্সটেনশনটার মাধ্যমে লাইভ সার্ভারে দেখবো। দেখুন, যেহেতু আমি অলরেডি একটা এক্সটেনশন ইউজ করতেছি এখানে, আপনিও আই হোপ অলরেডি নিয়ে নিয়েছেন সেই এক্সটেনশনটা, সে কারণে আমরা এখন এখানে নিচে এসে দেখবো এখানে লাইভ নামে একটা লেখা রয়েছে, অর্থাৎ গো লাইভ। এই গো লাইভে যদি আমরা এখন ক্লিক করি, দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এখানে একটা কোডের মতো আসবে এবং এখানে দেখবেন আমাদের ব্রাউজারটা কিন্তু অন হয়ে যাবে। তো আমি এটাকে দুই ভাগ করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। তো আমি হচ্ছে একদিকে রাখতেছি ব্রাউজারটা, মানে যেটাতে হচ্ছে কোড লিখতেছি, এবং আরেকদিকে রাখতেছি যেটাতে ভিউ হচ্ছে, মানে ব্রাউজারটা, মানে একদিকে সফটওয়্যারটা, একদিকে ব্রাউজারটা। ওকে, সো এখন দেখুন আমরা যেহেতু এইখানে একটা কোড লিখলাম আর এটা আমরা লাইভ সার্ভারে দেখতেছি, এখন আমরা পরবর্তীতে যে কোনো কোড করি না কেন, সেই কোডগুলো কিন্তু দেখবেন যে অটোমেটিকভাবে আমাদের এখানে শো করবে। দেখুন আমরা এখন জাস্ট এখানে লিখতেছি যে কোনো একটা লেখা লিখে দিলাম এবং এটা সেভ করে দেব। সেভ করার জন্য সবসময় আমরা সেভ করবো কন্ট্রোল এস দিয়ে, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সাব দিই, দেখুন সেভ হয়ে গেছে। এখানে সেভ হওয়ার সাথে সাথে কিন্তু এই লেখাটা কিন্তু এখানে শো করতেছে। দেখুন, যেহেতু আমরা লাইভ সার্ভার ইউজ করতেছি, আমরা এইখানে যখনই সেভ করবো কোনো কোড করার পরে, আমরা সাথে সাথে তার ফিডব্যাকটা এখানে দেখতে পারবো। এটাই হচ্ছে লাইভ সার্ভারের সবচেয়ে বড় একটি সুবিধা। এর জন্য আপনার সময় খুব কম লাগবে, অর্থাৎ আপনি যদি এখানে কোড করেন, কোড করার পরে কী হলো না হলো সেটা দেখার জন্য এখানে যদি আবার রিলোডের চাপ দেন, তারপরে কিন্তু আপনার বাদবাকি কোডগুলো আসবে যদি আপনি নর্মালি ইউজ করে থাকেন। সো সেক্ষেত্রে আপনার সময় অনেকটা নষ্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা এই লাইভ সার্ভারটা ইউজ করতেছি। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মূলত দেখালাম কিভাবে এই সফটওয়্যারগুলো ইউজ করতে হয়। সো নেক্সট ভিডিওতে আমরা HTML এর বেসিক কোর্স শুরু করতে চলেছি। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন, এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে।